সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র সত্যজিৎ রায় এবছর তার জন্ম শতবার্ষিকী, সেই উপলক্ষেই সিনেমার মাধ্যমে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন পরিচালক অনিক দত্ত তার আগামী ছবি অপরাজিত। যদিও এই ছবির সঙ্গে অপু ট্রিজলির দ্বিতীয় ছবি অপরাজিতার কোনো সম্পর্ক নেই, ছবির মুখ্য চরিত্রের নাম অপরাজিত রায়। সত্যজিৎ রায়কে ঘিরেই এই ছবির নামকরণ। প্রযোজনা সংস্থা প্রথমে ঘোষণা করেছিল এই চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জি, কিন্তু এর কয়েকদিন পরই বদলে গেল পর্দার সত্যজিৎ, আবির নয়। আবিরের জায়গায় অভিনয় করবেন অভিনেতা জিতু কমল। নেট পাড়ায় চোখ রাখলে দেখা যাবে স্ক্রিপ্ট রিডিং সেশনের ছবিও শেয়ার করেছিল আবির। তবে প্রশ্ন হলো, হঠাৎ কেন বদলে যাচ্ছে চরিত্র? কি এমন হতে পারে যেখানে সত্যজিতের মতো একটা গুরুত্বপূর্ণ চরিত্র থেকে বাদ দিতে বাধ্য হলো আবির চ্যাটার্জিকে স্বয়ং প্রযোজক সংস্থা? এর উত্তর জানতেই পরিচালক অনিক দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটা সংবাদ মাধ্যমকে জানাচ্ছে, প্রথমে আবিরকে আমরা মনে করেছিলাম বেস্ট অপশন, কিন্তু প্রথমে কনফার্ম না করায় আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে তাদের সাথে কাজ করা হয়নি। তারপর আবিরের সঙ্গে আবার যোগাযোগ করায় তিনি কাজ করবেন বলে সম্মতি জানায়। এরপর সেই কথা মতো আমরা শুটিংয়ের ডেট পাঠাই আবিরকে, তারপরেই শুরু হয় গণ্ডগোল। ডেট হাতে পাওয়ার পরই আবির জানায় আগের একটা কাজ অর্ধেক হয়ে আছে, সেটা এই মুহূর্তে শেষ করতে হবে। এদিকে আমাদের কাজ শুরু করার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছিল, আমরা আর কাজটা পিছিয়ে দিতে চাইনি, যদিও এই বিষয় নিয়ে প্রযোজকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। প্রযোজক হাসান আমাকে আরও কিছু সময় অপেক্ষা করতে বলে। আবির প্রথমেই অল্প দিনের জন্য সময় দিতে চেয়েছে, তাতে কোনো রকমের কাজ হতো, কোনো এক্সট্রা ডেট দেয়নি আবির। তবে গল্প অনুযায়ী ওর প্রস্থেটিক মেকআপ ছিল, ওর সঙ্গে মেকআপ আর্টিস্ট এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রী এমনকি ক্যামেরাম্যান সবার ডেট ম্যাচের ওপর একটা প্রস্তুতি ছিল। তবুও প্রযোজক বলে কম সময় কাজ করতে, কারণ কাশফুল ওই সময়ের পর আর থাকবে না, তাই ছবির কিছু অংশ শ্যুট করে নেওয়ার পরিকল্পনা আমাদের চলছিল। এরই মাঝে একই চরিত্রে তরুণ বয়সের জন্য বেছে নেওয়া হয়েছিল জিতু কামালকে, তার লুক টেস্ট করে দেখা গেল তাকে দুর্দান্ত মানিয়েছে। তবে পুজোর আগে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় শুটিং লোকেশনে থাকা কাশফুল নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের অক্টোবরের মধ্যে শুটিং শেষ করতে হবে। কিন্তু পুজোর পর আবিরের কোনো ডেট নেই, তখন আমাদের সিদ্ধান্ত নিতে হয় আবিরের জায়গায় জিতুকে দিয়েই সমস্ত শুটিংটা করার। সেই কারণেই আবিরের জায়গায় জিতু কমল সত্যজিতের ভূমিকায় অভিনয় করবে। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।